কুঁড়ে ঘর। রাজা সোনাপুর গ্রামে থাকে। তার নামের মতো তার স্বপ্নও ছিল অনেক বড়। রাজা নিজেকে সত্যি সত্যি রাজা মনে করত। না সে ঘরের কোনো কাজ করত, আর না মা বাবার কথা শুনত, শুধু বড় বড় কথা বলত। ঘরের লোক তো বিরক্ত ছিলই, গ্রামের লোকও তার উপরে বিরক্ত ছিল। যখন তার ইচ্ছে হতো যে কোনো কারোর ঘরে গিয়ে বসে পড়ত আর গ্রামের লোকেদের আদেশ করত। গ্রামের লোক তাকে বাচ্চা মনে করে কিছু বলতো না, সবাই ভাবত বড় হয়ে ঠিক হয়ে যাবে। কিন্তু রাজার এমন মনে হতো যে সে কাউকে দিয়ে যে কোনো কোনো কাজ করাতে পারে। একদিনের কথা, রাজার বাবা রাজাকে বলে, রাজা খেতে গিয়ে লোকেদের দিয়ে কিছু কাজ করিয়ে আসো, আজ আমি খেতে যেতে পারবো না, আমার শরীর ভালো না। বাবা আমি যাব না, আমার কাজ করতে ভালো লাগে না। রাজা তুমি যদি খেতে যাও তাহলে আমি তোমাকে 100 টাকা দেব। 100 টাকার লোভে রাজা খেতে যায় আর সেখানে সবাইকে দিয়ে কাজ করিয়ে নেয়। সে দূরে থেকে উজ্জ্বল আলো আসতে দেখে। সে খেতে কাজ করতে থাকা লোকেদের জিজ্ঞাসা করে যে সামনে ওটা কী জ্বলজ্বল করছে। ওটা সোনার কুঁড়ে ঘর। সোনার কুঁড়ে ঘর? হ্যাঁ, ওখানে একজন সাধু থাকে। এই সোনার কুঁড়ে ঘর থেকে যদি আমি কিছু সোনা পাই তাহলে তো আমি সত্যি সত্যিই রাজা হয়ে যাব। আর রাজা ওই কুঁড়ে ঘরের পাশে যায়। কুঁড়ে ঘরে হাত লাগানোর সাথে সাথেই ভেতর থেকে আওয়াজ আসে, বাইরে কে তুমি, ভেতরে আসো। রাজা ভেতরে যায় তো সাধু জিজ্ঞেস করে, এ তুমি এখানে কি করছো? রাজা ভয় পেয়ে তাকে সব বলে দেয়। সাধু রাজাকে জিজ্ঞাসা করে, তুমি সত্যি রাজা হতে চাও? হ্যাঁ। তো এর জন্য তোমাকে অনেক পরিশ্রম করতে হবে, আমাকে খুশিও করতে হবে, এর সাথে তোমার বাবা মাকে আর গ্রামের লোকদেরকেও খুশি করতে হবে। এরপরে আমি তোমাকে উপহার দেব, আমার উপহার পাওয়ার পরেই তোমার সব থাকবে আর তুমি সত্যি সত্যি রাজা হয়ে যাবে। আপনি কি সত্যি কথা বলছেন? হ্যাঁ। এর পরের দিন থেকেই রাজা সবাইকে খুশি করার কাজে লেগে যায়। তার বাবা কিছু বলার আগেই সে নিজে নিজেই খেতে গিয়ে লোকেদের দিয়ে কাজ করায়, গ্রামের লোকেদেরও বিরক্ত করে না, আর প্রতিদিন সাধু বাবার কুঁড়ে ঘরে গিয়ে তার সেবা করে। রাজাকে এসব করতে দেখে রাজার বাবা তার মাকে হঠাৎ করে বলে, রাজার কি হলো? আমিও বুঝতে পারছি না, কাল তো গ্রামের লোকও রাজার প্রশংসা করছিল, ওদের কাজও করিয়ে দেয় রাজা, কিন্তু হঠাৎ করে রাজার মধ্যে এত পরিবর্তন। ভালোই তো হয়েছে, আমার রাজাকে নিয়ে অনেক চিন্তা হতো, এরকম অলস জীবন আর কতদিন চলতো। হ্যাঁ তুমি ঠিকই বলেছো, এখন গ্রামেও রাজার পরিবর্তনের কথা আলোচনা হয়। কিছুদিন পরে রাজা যখন সাধুর কুঁড়ে ঘরে গিয়ে জিজ্ঞেস করে, মহারাজ আমাকে উপহার কখন দেবেন? আমি সত্যি সত্যি রাজা হতে চাই, আর আপনার কথা অনুসারে আমি তো সব কাজ করছি আর সব সময় করব। বাবা রাজা, তোমাকে এখনও আরও অনেক পরিশ্রম করতে হবে, যেমনটা আমি বলেছিলাম যে রাজা হওয়ার জন্য তোমাকে অনেক পরিশ্রম করতে হবে, যেমনটা আপনি বলবেন মহারাজ। এবার রাজা আরও পরিশ্রম করে। এখন গ্রামে রাজা যেখানেই যায় সবাই তাকে অনেক আদর যত্ন করে, আর রাজার অনেক ভালো লাগত। এখন রাজা সবার কাজে সাহায্য করে আনন্দও পেত। সে তার বাবা মায়েরও অনেক সেবা করে আর কারোর সাথে খারাপ ব্যবহার করে না। একদিন যখন রাজা সাধুর কুঁড়ে ঘরে যায় তো সাধু তাকে জিজ্ঞেস করে, রাজা এত সময় হয়ে গেল তুমি আমাকে আর জিজ্ঞেস করলে না যে আমি তোমাকে উপহার কখন দেব? মহারাজ আমার রাজা হওয়ার কি দরকার, সবাই আমাকে এত আদর যত্ন করে আর ভালোবাসে, আমি তো রাজা হয়েই গেছি, টাকা আর রাজপ্রসাদ দিয়ে আমি কি করব? আমি এখন এভাবেই অনেক খুশি। বাবা এটাই আমার উপহার ছিল, আমি তোমাকে বোঝাতে চেয়েছিলাম আর আজ আমি অনেক খুশি তুমি নিজে নিজেই বুঝে গেছো। কিন্তু আমি একটা কথা আপনাকে বলবো, যে এই কুঁড়ে ঘর আমার মধ্যে অনেক পরিবর্তন এনেছে, এটা আমি কখনো চিন্তাও করিনি। সাধুর মুখে মৃদু হাসি ফুটে যায়। এরপরে সবাই হাসি খুশিতে থাকতে শুরু করে।